পেটে গ্যাস, অ্যাসিডিটি, টক ঢেকুর, বদহজমের সমস্যা, খাবার খেলে তা ঠিকভাবে হজম হতে চায় না, পেট জ্বালা পোড়া করে, বুক জ্বালা পোড়া করে, এমন সমস্যায় অধিকাংশ মানুষেরাই ভুগে থাকেন। আপনি যদি গ্যাসের ওষুধ খেতে না চান বা গ্যাস্ট্রিকের ওষুধ খেতে খেতে বিরক্ত হয়ে গিয়ে থাকেন, তবে আজকে ঘরোয়া সমাধান দেব আপনাদেরকে। আর কোনো গ্যাসের ওষুধ খেতে হবে না। 40 থেকে 50 বছরের পুরনো গ্যাসের সমস্যাও আপনার ভালো হয়ে যাবে যদি এই 3টি রেমেডি সঠিকভাবে ব্যবহার করতে পারেন। গ্যাস্ট্রিকের সমস্যার মূল কারণ হচ্ছে অনেকের বংশগত, অনেকের আবার সেডেন্টারি লাইফস্টাইল, অর্থাৎ বেশি একটা নড়াচড়া করেন না, শুয়ে বসে থাকেন, কিংবা খাবারে তেল ঝাল জাতীয় মশলা খাবার বেশি। এছাড়া যারা জল কম পান করেন তাদের মধ্যেও এমন সমস্যা দেখা যায়। সমস্যা যাই থাকুক না কেন, সমাধান এই ভিডিওতেই রয়েছে। ভিডিওটি ডাউনলোড করে রাখুন, বেশি বেশি শেয়ার করে দিন সবার মাঝে। ইউটিউব থেকে আমাদেরকে দেখে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখে থাকলে আমাদের চ্যানেলটি ফলো করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। পেটের গ্যাস্ট্রিক অ্যাসিডিটির সমস্যা দূর করার জন্য আমি সবচেয়ে প্রথমে দুটো দানার কথা বলছি। দুটোর মধ্যে আপনার যেটি পছন্দ হয়, যেটি হাতের কাছে থাকে, সেটি আপনি আপনার সুবিধা অনুযায়ী ব্যবহার করবেন বা দুটো মিশিয়েও ব্যবহার করতে পারেন। একটি হচ্ছে আজওয়াইন দানা বা জোয়ান দানা, দ্বিতীয়টি হচ্ছে মৌরি দানা। অনেকে এটিকে মিষ্টি জিরা বলেন, কেউ কেউ বড় জিরাও বলতে পারেন। এর একটি স্পেশাল সুঘ্রাণ রয়েছে। মৌরিদানা অথবা আজওয়াইন দানা, এই দুটোই খাবারকে ভালোভাবে হজম হতে সাহায্য করে, পেটের মধ্যে জমে থাকা গ্যাসগুলোকে বের করে দেয়, নতুন করে গ্যাস উৎপন্ন হতে দেয় না। এছাড়াও মুখে দুর্গন্ধের সমস্যা থাকলে তা দূর করে দেয়, মুখের স্বাস্থ্যকে ভালো রাখে, হজমের জন্য প্রয়োজনীয় সালাইভা বা এনজাইমকে বেশি করে উৎপন্ন করে, যার ফলে খাবার ভালোভাবে হজম হয়, দীর্ঘক্ষণ পেটে পড়ে থাকে না, গ্যাস্ট্রিক অ্যাসিডিটি হয় না, পেটে জ্বালা পোড়া হয় না, কনস্টিপেশন হয় না, টক ঢেকুর বা মুখে দুর্গন্ধের সমস্যা হয় না, পেট ব্যথা বা বুক জ্বালা পোড়ার সমস্যা হয় না। এছাড়াও গ্যাস্ট্রিক থেকে যাদের মাথা ব্যথার সমস্যা শুরু হয় সেগুলো হয় না। এটি যাদের পুরনো গ্যাস্ট্রিকের সমস্যা তারা দিনে 2 থেকে 3 বার খেতে পারেন, অর্থাৎ প্রত্যেকটি মিলের পর খেতে পারেন। যাদের অল্প বিস্তর গ্যাস্ট্রিকের সমস্যা তারা দিনে 1 বার খেলেই ভালো ফলাফল পাবেন। সমপরিমাণ জোয়ানদানা ও মৌরিদানা একটি পাত্রের মধ্যে মিশ্রিত করে কাঁচের একটি পাত্রে আপনার খাবার টেবিলের সামনে রেখে দিন। প্রত্যেকবার খাবার খাওয়ার পরে এখান থেকে আধা চা চামচের মতো উঠিয়ে মুখে দিয়ে আস্তে আস্তে করে চিবিয়ে খেতে থাকুন। একেবারে চিবিয়ে সম্পূর্ণ রস খেয়ে ফেলবেন না, মুখে দিয়ে চেবোতে চেবোতে এর রস পান করুন, এতে করে ভালো ফলাফল পাবেন। যদি দুটো দানাই ব্যবহার করতে না চান তবে যে কোনো একটি দানা আধা চা চামচ পরিমাণে খেতে পারেন। তবে মনে রাখবেন, এটি খাওয়ার সাথে সাথে জল পান করবেন না, খাবার খাওয়ার পর পরেও জল পান করবেন না, এতে করে কিন্তু খাবার হজমে বাধা সৃষ্টি হয়। গ্যাস্ট্রিক অ্যাসিডিটির সমস্যা এবং পেটের যে কোনো রোগ দূর করার জন্য এলাচের মতো ভালো বন্ধু নেই বললেই চলে। এলাচ আমরা রান্নার স্বাদ বৃদ্ধি করার জন্য ব্যবহার করে থাকি, কিন্তু হয়তো আপনি জানেন না হজম সংক্রান্ত যে সমস্ত জটিলতা আছে তা দূর করার জন্য এলাচ দুর্দান্ত ঔষধ। নিয়মিত যদি আপনি এলাচ খেতে পারেন, মুখের স্বাস্থ্য ভালো থাকবে, গ্যাস্ট্রিক অ্যাসিডিটি, পেপটিক আলসারের সমস্যা সব কিছুই ভালো হতে শুরু করবে। আপনি প্রত্যেকবার খাবার খাওয়ার পরে একটি করে কাঁচা এলাচ মুখের মধ্যে নিয়ে দাঁতে আস্তে আস্তে করে চিবিয়ে এর রস পান করতে থাকবেন। সমস্যা অনেক দীর্ঘমেয়াদী ও পুরনো হলে দিনে 3 বার করবেন। সমস্যা অল্প হলে যখনই সমস্যা অনুভব করবেন তখনই এই কাজটি করতে পারেন। এলাচ যদি খেতে কারো অসুবিধা হয় বা এলাচের স্কিনটি খেতে ইচ্ছে না করে, সেক্ষেত্রে তারা এলাচের ভেতর থেকে বীজ বের করে সেটিও কিন্তু চিবিয়ে খেতে পারেন। আপনি এটি একটি পোর্টেবল জিনিস, যেখানে মন চায় সেখানেই কিন্তু পকেটে করে সাথে রাখতে পারেন। খাবার খাওয়ার পরে বা যখনই মনে হচ্ছে যে বুক জ্বালা পোড়া করছে, পেট জ্বালা পোড়া করছে, ঢেকুর আসছে, মুখে গন্ধ হচ্ছে, সমস্যা অনুভব হচ্ছে, পেটের গ্যাস হচ্ছে, তখনই আপনি এটিকে সেবন করে দেখুন, দুর্দান্ত ফলাফল দিতে পারে এলাচ। এছাড়াও এলাচ খেলে মাথা ব্যথার সমস্যা দ্রুত ভালো হয়ে যায়, স্মৃতিশক্তি খুবই প্রখর হয়, দেহের মধ্যে জমে থাকা ইউরিক অ্যাসিডের মাত্রাকে এটি কমিয়ে দেয় এবং শরীরের কোনো খামতি বা কোনো ঘাটতি থেকে থাকলে তা আপনার চোখের পলকেই এলাচ সেটিকে পূরণ করে দিতে পারে। তৃতীয় ও সর্বশেষ রেমেডির নাম হচ্ছে লবঙ্গ। যে 3টি রেমেডির কথা এর মধ্যে বলে গেলাম তার মধ্যে থেকে কিন্তু সবগুলো আপনার ব্যবহার করার দরকার নেই, আপনি যে কোনো একটিই ব্যবহার করবেন। লবঙ্গ পেটের গ্যাস অ্যাসিডিটি সারানোর জন্য দুর্দান্ত কাজ করে থাকে। এটি দাঁতের মধ্যে ব্যথা হয়ে থাকলে, দাঁতে গর্ত হয়ে থাকলে, দাঁতে পোকা হয়ে থাকলে তাও দূর করে দেয়, এমনকি পেটের মধ্যে জমে থাকা গ্যাস বাবলগুলোকে বের করে দিয়ে আপনাকে দুর্দান্ত স্বস্তি দিতে পারে এই মশলাটি।
লবঙ্গ খেলে 1 থেকে 2 পর্যন্ত খেতে পারেন প্রত্যেকটি মিলের পরে বা খাবার খাওয়ার পরে। দাঁতের নিচে রাখবেন, আস্তে আস্তে করে চিবিয়ে এর রস খেতে থাকবেন। লবঙ্গ যখনই নির্বাচন করবেন তখনই অবশ্যই সেই লবঙ্গের মাথায় যেন ফুলটি থাকে বা এই গোল অংশটি থাকে সেই বিষয়টি খেয়াল রাখবেন। এইভাবে আপনি খেলে গ্যাস্ট্রিক অ্যাসিডিটির সমস্যা কোনো টাকা পয়সা খরচ না করে কোনো মেডিসিন না খেয়েই ভালো হতে শুরু করবে। আপনারা এটি সারা জীবনই করতে পারেন, যখন এই সমস্যা অনুভব করেন তখনই কিন্তু করতে পারেন। দীর্ঘমেয়াদী সমস্যা যাদের, তারা একবার শুরু করার পরে টানা 21 দিন পর্যন্ত এক নাগার খেয়ে যেয়ে তারপরে আপনি আপনার সমস্যা অনুযায়ী এটিকে সেবন করতে পারেন। আর গ্যাস্ট্রিক অ্যাসিডিটির সাথে যাদের কনস্টিপেশনের সমস্যা আছে, অর্থাৎ মল নরম না মল শক্ত, তারা এই 3টি জিনিসের মধ্যে থেকে যে কোনো একটি নির্বাচন করবেন। 4 থেকে 5 দানা নেবেন 1.5 কাপ পরিমাণ জলের মধ্যে, সকালবেলা খুব ভালো করে ফুটিয়ে জলটি একেবারে গরম গরম চায়ের মতো করে বাসি মুখে সবার আগে পান করবেন। আধা ঘন্টা অপেক্ষা করলেই দেখবেন যে মলত্যাগের প্রেশার আসছে, সঙ্গে সঙ্গে মলত্যাগ করে ফেলবেন। এভাবে টানা 7 দিন খেতে পারলে পেটের মধ্যে জমে থাকা সমস্ত মল ময়লা নোংরা সব বেরিয়ে যাবে। তো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লেগে থাকলে বেশি বেশি সকলের মাঝে শেয়ার করে দিন। বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন।